আসসালামু আলাইকুম। এই যে কয়েন মার্কেট ক্যাপে এয়ারড্রপ কিছু খুন আগে দিছি, তো যারা জয়েন করতে পারবে না তাদের জন্য ভিডিওটা, তো তারা ভিডিও দেখে জয়েন করে নেবেন, ঠিক আছে? এখানে রেয়ার পুল হিউজ, এটা রেয়ার পুল, এখানে $2,50,000 রেয়ার পুল, আর এখান থেকে 30,000 র্যান্ডম উইনার করবে। তো অফারটাকে ভুলে মিস করবেন না, পার উইনার আপনার $10 করে পাবেন, বুঝছেন? তো কীভাবে জয়েন করবেন সেটা দেখে যায়। এখানে আপনার বিভিন্ন প্রসেস আছে অনেক, মানে একটু হার্ড। তো এখান থেকে গেলেমও জয়েন করতে হবে, দেন এগুলো জয়েন করতে হবে। তো এখান থেকে আপনি আগে কয়েন মার্কেট ক্যাপে জয়েন করবেন। এখান থেকে আপনার কয়েন মার্কেট অ্যাকাউন্ট আছে না, সবারই আছে, কম বেশি যারা অ্যাড্রপে জয়েন করেন তাদের সবারই কয়েন মার্কেট অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে যে লিঙ্কটা দেওয়া আছে না, এই যে এটা, এই লিঙ্কটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কর্মচারীটা সিলেক্ট করবেন। আচ্ছা, তারপর লিঙ্কটা ওপেন করার পর দেন এরকম ইন্টারফেস আসবে, নিচ দিকে যাবেন, একদম নিচে যাবেন। দেখাইতেছি কোন জায়গায় আপনি কী করবেন। এই দেখেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই যে লিঙ্কটা আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটা ওদের ডেডিকেট লিঙ্ক, এখান থেকে আপনি জয়েন করবেন, ঠিক আছে? দেন তারপর কিন্তু এরকম আসবে, এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আই এম নট এ রোবট, এই ক্যাপচাটা আপনি ফিল আপ করে দেবেন। তো এগুলো আমি ফিল আপ করিনি, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। দেন এখান থেকে দেখেন এই যে আরো চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে ওপোটা, আই এগ্রিতে ক্লিক করবেন, ওপোটা, ঠিক আছে? দেন এখান থেকে এসি, আচ্ছা, তারপর এখান থেকে এসি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেন এখান থেকে আপনার এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কী বলছে, প্লিজ প্রোভাইড দ্য ইমেল অ্যাড্রেস, মানে কয়েন মার্কেট ক্যাপে যে জিমেল দিয়ে আপনি সাইন আপ করছেন বা যে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই জিমেলটা এখানে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমার জিমেলটা আমি দিয়েছি, অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে আপনার সেই জিমেলটা দিবেন, যে জিমেল দিয়ে আপনার কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আর কি। তারপর এখান থেকে যে আরও চিহ্ন করছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বলছে প্লিজ প্রোভাইড ইউর প্রোফাইল লিঙ্ক, আপনি যে লিঙ্কে ক্লিক করবেন, যে লিঙ্কটা দিয়েছেন আর এই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেন এখান থেকে আপনি যে লিঙ্কটা দিয়ে দেবেন, দেখা যাচ্ছে আপনি যে এখানে ক্লিক করবেন, যে দেখেন এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপিতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন আপনি ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করার পর আপনি লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এই যে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কী বলছে, প্লিজ প্রোভাইড ইউর বাইন্যান্স ইউজার আইডি, এটা কোথায় পাবেন? এটা হলো আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে না, এই দেখেন এই বাইন্যান্স অ্যাকাউন্ট, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই যে উপরে দেখেন এই যে ম্যান অপশন, এই যে এখানে এখানটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই দেখেন এই যে ইউজার আইডি, এই যে আইডিটা, এই আইডিটা আপনি কপি করবেন, ঠিক আছে? এখান থেকে কপি করলাম। কপি করার পর দেন এখান থেকে আপনি এই আইডি এখানে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে আপনি এই যে অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্নতে এটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার অ্যান্সারগুলো এখন যাবে, তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি সবগুলো দেখাই দেবো। এখান থেকে আপনার অ্যান্সার চাইতে আছে, এই যে অ্যান্সারগুলো কই পাবেন, অ্যান্সারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখাই যাচ্ছি, এক মিনিট। এই যে সরি, এই যে কুইজের অ্যান্সার দেখেন, সরি, এই যে কুইজের অ্যান্সারগুলো দেওয়া আছে, এখানে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে, সব, বুঝছেন? তো আমি কিছুটা দেখাই দিই, তারপর আপনি যেগুলো হার ওগুলো আমি দেখাই দেবো মাঝখানে আসছে, বুঝছেন? তো ওগুলো আপনি দেখে দেখে করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে প্রথমটা হলো আমার, এখানে এখানে কী বলছে, আমরা আমাকে প্রথম কোয়েশন করছে, তাহলে অ্যান্সার হলো যে এটা ইনক্রিসেস, এখান থেকে যে প্রথমটা এটা, বুঝছেন? তাহলে এখান থেকে হলো এই যে আমার দুই নম্বরটা আমি এবার দেখে দেখে দিয়ে দেবো। দুই নম্বরটা হলো আমার, এই যে দুই নম্বরটা 15 দিন না, হ্যাঁ 15 দিন। তাহলে এখান থেকে এই যে 15 দিন, এটা ক্লিক করে দিলাম। এখান থেকে তিন নম্বরটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে তিন নম্বরটা আলফা ফাইন্যান্স, এখানটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? যেটা এবার এখন সবগুলো ভাই দিয়ে নেবেন, ঠিক আছে? যেটা হার্ট আমি ওটা আমি দেখাই দেবো মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে 6 নম্বর যে অ্যান্সারটা, এটা কিন্তু হার্ট ঠিক। তো এখান থেকে এই কোডটা কোথায় পাবেন? এখানে বলতেছে ওরা কোড দিতে, ইউনিক কোড, এই কোডটা কোথায়? এই কোডটা ওই অ্যান্সারই দেওয়া আছে, এখানে দেখেন এই যে সবগুলো অ্যান্সার নিচে দেওয়া আছে। তো এখান থেকে সবগুলো দিয়েছেন না, দেওয়ার পরে দেখেন এই যে অ্যান্সার, 6 নম্বর অ্যান্সারটা, এই যে কোডটা, এই কোডটা পেয়ে আপনি এখান থেকে কপি করবেন, ঠিক আছে? এই যে কপি করার পর দেন এখান থেকে আপনি এই যে এখানে কোডটা দিয়ে দেবেন। তো যেগুলো হার্ট ওগুলো কিন্তু আমি মাঝখানে মাঝখানে ভিডিও ভয়েসে করে দেবো, ঠিক আছে? তো ওইভাবে আপনি করে নেবেন। এখান থেকে কোডটা দেওয়ার পর দেন এই যে অ্যারোসিনতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কী বলছে, ওদেরকে ফলো করতে বলতেছে আর কি। এখান থেকে যে লিঙ্কটা দেওয়া আছে না, এই যে ওরা দিয়ে দিছে, এই লিঙ্কটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফলো করে দেবেন, যেহেতু আমার ফলো করা আছে। ফলো করার পর আপনি নিজ দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে ওদের যে পোস্টটা করছে না, মানে রিসেন্টলি, এই পোস্টটা লাইক করবেন। দেন এখান থেকে এই যে কমেন্ট, এই যে অপশনটা, এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন একটু লোডিং নেবে এখান থেকে। তো লোডিং এসে নিজ দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি কিছু লিখে দেবেন, ভেরি গুড প্রজেক্ট বা কিছু একটা লিখে দেবেন, বুঝছেন? ভেরি, তো আমি লিখে দিই ভেরি গুড প্রজেক্ট, গুড প্রজেক্ট, ঠিক আছে? এই যে লেখার পর আপনি এখান থেকে এই যে রিপ্লে, এখানটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেন এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার ব্যাক করবেন। তারপর এখান থেকে যে আপনি ওপোটা দেবেন, দেখা যাচ্ছে সেই যেটা এইসি ক্লিক করে দেবেন, ওপোটা ক্লিক করার পর দেন আপনি এটা শেষ। দেন এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে 7 নম্বর অ্যান্সার, তো এটা কোথায় পাবেন? এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো এগুলো আপনি সব দেখে দেখাবেন, দিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন এই যে প্রথম কিন্তু আমরা এইটা দিবো, এই যে মানে ওগুলো দিছি সব, এখান থেকে এখান থেকে এইটা কয়েন মার্কেট ক্যাপ অ্যান্ড করা এই কুইজের অ্যান্সার,
বুঝছেন, এখানে অনেকগুলো টোকেন অ্যান্সার দেওয়া আছে, আপনি এগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে আপনাকে কোয়েশ্চেন করছিল এইটা, দেন অ্যান্সার হলো এইটা, তো এখান থেকে কোনটা দেখি, এই যে এইটা অ্যান্সার আমার, তো এইভাবে সবগুলো দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এই যে আবার ওরা কিন্তু ইউনিক কোড চাইতেছে, এই কোডটা কোথায় পাবেন? এই কোডটা যাবো টেলিগ্রাম চ্যানেল, দেখেন এই যে দেখাইতেছি, এখান থেকে এগুলো কিন্তু আমি দিছি, বুঝছেন? তো আমি কী বলছি, প্রথমে ভিডিওর মাঝখানে মাঝখানে আমি বলে দেবো যেগুলো হার্ড, তো এগুলো দেখেন এই যে কোডটা চাইতেছে, এই কোডটা আপনি এই যে কোড কপি করে দিয়ে দেবেন অ্যান্সারের জায়গায়, দেখেন এই যে কোডটা দেওয়ার পর দেন এই যে আরো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আবার ফলো করতে বলতেছে, এখান থেকে আপনি ফলো করে দেবেন, লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন এখান থেকে আপনি ফলো করবেন, এই যে ফলো, ফলোতে ক্লিক করবেন, নিচ দিকে যাবেন, যাওয়ার পর এই দেখেন লাভ রেট, দেন এখান থেকে যে মেসেজ সব পরে কিন্তু কমেন্ট করতে হবে, মাস্টার কিন্তু বলে দিছে আপনাকে কিন্তু কমেন্ট করতে হবে, তো এখান থেকে আপনি আবার কিছু লিখে দেবেন, ভেরি গুড প্রজেক্ট বা স্ট্রং প্রজেক্ট, বুঝছেন, কিছু লিখে দেবেন, ঠিক আছে? আমি কিছু লিখে দিতেছি। আচ্ছা, ভেরি স্ট্রং প্রজেক্ট লেখার পর দেন আপনি রিপ্লাইতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন ব্যাক করবেন, এটা কিন্তু আপনার হয়ে গেছে সাবমিট, দেন ব্যাক করবেন, আবার ব্যাক করবেন, ব্যাক করার পর দেন এখান থেকে আপনি এই যে ওপরটা দিয়ে দেবেন, এই যে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেন আপনি ওইটা, এখন আপনার অন্য একটা টোকেনের আনসার আছে, এখান থেকে স্টার্টার নাকি যেন টোকেনের নাম যদি ওটা হবে, তো এখান থেকে নেক্সট আবার ক্লিক করে দেবেন, ক্লিক করার পর দেন এখান থেকে আপনার এই যে অ্যান্সারটা যেতেছে এই টোকেনের, হাউ মানি চেঞ্জ, এখানে দেখেন আপনি কোয়েশনটা দেখে দেবেন, ঠিক আছে? দেখার পর নিজেকে যাবেন এখান থেকে, এই দেখেন এই যে অ্যান্সার আমাকে হাউ মানি চেন এইটা, তো এটা হলো 6, বুঝছেন? তো এখান থেকে 6 নম্বরটা দিয়ে দিলাম, দেওয়ার পর অটোমেটিক্যালি ব্যাক করবে, দেন এখান থেকে আপনার এটা হলো উইচ অফ দ্য ফলোয়িং সিকিউরিটি, এটা হলো আপনার নিজ দিকে যাবেন, এই যে আমাকে কোয়েশন করছে, দেন এই যে এটা হলো অল হবে, অল, এই যে অল, বুঝছেন? দেওয়ার পর এখান থেকে এইভাবে সব দিয়ে নেবেন, ঠিক আছে? আমি সবগুলো দিয়ে নিই। আচ্ছা, তারপর দেখেন আবার কিন্তু ইউনিক কোড চাইতেছে, এই কোডটা কিন্তু সবগুলো দেওয়া আছে, বুঝছেন? এটা দেখানো কিছু নেই, যে কোড দেওয়া আছে আপনি এগুলো সব দিয়ে নেবেন, ঠিক আছে? তার প্রত্যেকটা ইউনিক কোড কিন্তু আলাদা আলাদা সব দেওয়া আছে কিন্তু অ্যান্সারগুলো, আবার সেম এক কোডই বারবার দিন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। এখান থেকে যে কয়বার ইউনিক কোড চাইবে সবগুলো কোড কিন্তু আলাদা আলাদা সব অ্যান্সারগুলো দেওয়া আছে ওই যে টেলিগ্রামে, বুঝছেন? ওখানে দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে দিয়ে দেবেন, আর এখান থেকে আবার ফলো করতে আছে, ফলো করে আসবেন। তো আমি যেগুলো হার্ট ওগুলো আমি দেখাই দিতেছি, বুঝছেন? আর এখান থেকে যে ফলোতে ক্লিক করবেন, তারপর নিজ দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে এটা লাভ রেট, দেন এখান থেকে যে কমেন্ট, কমেন্ট মাস্ট করতে হবে, একটু লোডিং নেবে, এখান থেকে নিজ দিকে যাবেন, যাওয়ার পর এই যে এখান থেকে আপনি কিছু লিখে দেবেন, তো আমি আবার কিছু লিখে দিই, গুড প্রজেক্ট, এছাড়া কী লিখবো, কোন গুড প্রজেক্টই লিখে দিলাম, এখানে পর সাবমিট হয়ে যাবে, দেন ব্যাক করবেন এখান থেকে, আবার ব্যাক করবেন, ব্যাক করার পরে যে ওপরটা দিয়ে দেবেন, ঠিক আছে? এসে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার এটা শেষ, দেন এখান থেকে এই যেটা নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে আপনার হোয়াট ইজ দ্য ভিশন, এখানে আপনি অ্যান্সার কোয়েশনটা দেখে যাবেন শুধু, বুঝছেন? দেন এখান থেকে আপনার এইটা স্টেবল সয়াব 2.0, স্টেবল সয়াব 2.0 এই যেটা, বুঝছেন? এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? এগুলো বাদ বাকি গেলে আপনি দিয়ে নেন, এই দেখেন আবার কিন্তু ইউনিক কোড চাইতেছে, বুঝছেন? মানে প্রত্যেকটা ইউনিক ইউনিক কোড কিন্তু আপনার আলাদা আলাদা হবে, তো এখান থেকে এইটাও কিন্তু আলাদা, এই নিজেকে যাবেন, এই যে আলাদা দেখছেন, সেমটাকে ভুলো মানে সেমটা আপনি দেবেন না, ভুলো প্রত্যেকটা ইউনিট কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে এখানে, একটা কোড বারবার দেবেন না, আমি আগেই বলতেছি, এটা দেওয়ার পরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে আবার ফলো করতে বলতেছে, আবার ফলো করে আসবেন, ঠিক আছে? এই যে এখান থেকে ফলো, ফলোতে ক্লিক করবেন, নিজ দিকে যাবেন, যাওয়ার পরে যে লাভ রেক্ট, দেন এখান থেকে যে কমেন্ট অপশন, এখানে যাবেন, যাওয়ার পর নিজ দিকে যাবেন, এখান থেকে ভেরি গুড প্রজেক্ট বা গুড ওয়ার্কিং লিখে দেবেন, ঠিক আছে? গুড ওয়ার্কিং লিখে দেবেন। আচ্ছা, লেখার পর দেন আপনি রিপ্লাইতে ক্লিক করে দেবেন, আবার ব্যাক করবেন এখান থেকে, আচ্ছা ব্যাক করার পর আপনি ওপরটা দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আবার অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি হয়ে গেছে, দেন এখান থেকে আপনার এটা আবার কী অ্যান্সার হবে দেখেন, হেলিও, দেন নেক্সটে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর দেন এখান থেকে কী বলছে, এই যে অ্যান্সার দেখেন, হোয়াট ইজ দ্য হেলিও, এখান থেকে দেখে যাবেন শুধু, আপনি কোড দিয়েছেন, কোড দিয়েছেন, এই যে আপনাকে কোয়েশন করছে, দেন এই ডিটেল অ্যান্সার, এই বড়টা বুঝছেন, দেখে যান এই ডেন্টাল ওয়াইজ, দেন তো আমার অ্যান্সার হলো এই যেটা, এখান থেকে আপনার হোয়াট এটা সরি কী হলো, হোয়াট ইজ দ্য আইডিয়া, দেখেন অ্যান্সার দেখে নিন, 23 নম্বর, হ্যাঁ দেখছেন, এখান থেকে 66% আমার অ্যান্সার, 66%, দেন এখান থেকে 24 নম্বর, আপনি দেখে দেখে দেন, আমি হাটগুলো দেখে দিই, এই যে আবার কোডছে যে, তো এই কোডটা আবার পাবেন, নিজ দিকে গেলেই পাবেন, এই যে কোডটা এখান থেকে গেলে, এই যে কোডটা, কোডটা কপি করবেন, এটা কিন্তু শেষ, তো এই কোডটা কপি করার পর দেন এখান থেকে যে দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন,
আবার ফলো করে আসবেন এখান থেকে। তো একটু লোডিং নেবে, যেহেতু আমার নেটওয়ার্ক প্রবলেম, তো এখান থেকে একটু লোডিং নেবে। দেন এখান থেকে যে ফলোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর নিচ দিকে যাবেন, এখান থেকে যে আপনার লাভরিক, দেন এই যে মেসেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোডিং নেবে। দেন এখান থেকে আপনি এই যে এটা কিছু লিখে দেবেন, ঠিক আছে। আমি কিছু লিখে দিই। আচ্ছা, লেখার পর আপনি এই যে রিপ্লাইটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার ব্যাক করবেন, আবার ব্যাক করার পর এই যে ওপরটা দিয়ে দেবেন, এসে ক্লিক করবেন। দেন এখান থেকে কী বলছে, সাবমিট ইউর বিএনবি চেন বিপ20 ওয়ালেট অ্যাড্রেস, এইটা কোথায় থেকে দেবেন? এটা আপনাকে বলছে ট্রাস্ট ওয়ালেট থেকে, ওরা কিন্তু বলেই দিচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে। এই যে আপনি যে ট্রাস্ট ওয়ালেট আছে না, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি নিচ দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখাইতেছে 1 মিনিট, এই দেখেন, সরি এটা গেল কোথায়, এই যে দেখেন বিএনবি স্মার্ট চেন, এই যে এটার অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি রিসিভে ক্লিক করবেন, এই যে কপি, কপিতে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, যেমন আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর এই যে অ্যাড্রেস নথি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে কী বলছে, বিএনবি চেনকে ফলো করতে বলতেছে, তো এখান থেকে আপনি মাস্ট ফলো করতে হবে। এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি ফলো করবেন। এখান থেকে কিছু লিখে দিতে হবে, কিন্তু ফলো করবেন। দেন এখান থেকে এই যে এইটা, ঠিক আছে, দেখেন, সরি এটা রিটুইট মারতে গেলাম কেন, লিঙ্কে ক্লিক করবেন। তো নিজ দিকে যাবেন, যাওয়ার পরে দেখেন মেসেজ, হ্যাঁ এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই যে লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, লেখার পর দেন রিপ্লাইতে ক্লিক করবেন। সরি এটা এক লেখার কারণে হয় নাই, তো এখান থেকে আমি কিছুটা আলাদা করে দিই, তো মানে সেম মেসেজ কল আবার হয় না, কী ভেজাল মনে করেন। তো দিলাম, দেওয়ার পর রিপ্লাইতে ক্লিক করবেন, দেখছেন হয়ে গেছে। দেন ব্যাক করবেন, তো পুনরায় আবার ব্যাক, দেন এখান থেকে এসি ক্লিক করবেন। দেন এই সব কাজ কিন্তু আপনার এখন কমপ্লিট, মানে কয়েন মার্কেট ক্যাপের, বুঝছেন। দেন এখান থেকে এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই যে এখানটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর জাস্ট লোড নিবে, এখান থেকে ওয়েট করেন। আচ্ছা, তারপর কিন্তু এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি আই এম নট এর ওপরে ক্লিক করবেন। দেন এখান থেকে ভেরিফাই হয়ে, দেন এখান সাবমিট ফর্ম, এখানটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি সেম যেভাবে দেখালাম এইভাবে করবেন আপনি, ওকে। দেন এটা কিন্তু আপনার কমপ্লিট, বুঝছেন, সাবমিট ফর্ম কমপ্লিট। আপনি এয়ার পরার জন্য কিন্তু এলিজিবল হয়ে গেছেন, মানে 30,000 রেন্ডম উইনারের ভিতরে। তো এখান থেকে আর কিছু করা লাগবে না আপনার, আর কিছু করার দরকারও নেই, ওকে। দেন এখান থেকে ফুল আপনার লোডিং হবে, দেন তখন আপনি ব্যাক করবেন, জাস্ট ওয়েট করেন। যখন আপনার লোডিংটা পুরো ফুল হয়ে যাবে, দেন তখন আপনি এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। আপনি কিন্তু সব কমপ্লিট করেন মার্কেট ক্যাপের। দেন এখান থেকে এটা থেকে সরাই দেবেন, সব সরানোর পর দেন আপনি এখান থেকে আপনাকে গেলেমে জয়েন করতে হবে এখন মাস্ট। এই যে গেলেমে যে লিঙ্কটা দেওয়া আছে অ্যাড্রপ লিঙ্ক, এই লিঙ্কে আপনাকে মাস্ট জয়েন করতে হবে এই গেলেমের অফারে। তো এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। দেন করম ব্রাউজারটা, ভিডিওটা কিন্তু অনেক বড়, তো দেখে নেবেন একটু কষ্ট করে, যারা না বোঝেন আর কি, যারা বোঝেন তারা তো করে ফেলছেন। এখান থেকে আপনার লোডিং হবে, দেন এখান থেকে আপনাকে গেলেমের টাস্কগুলো কমপ্লিট করে, অল্প কিছু টাস্ক কমপ্লিট করবেন। এখান থেকে আপনাকে বিএনবি চেন এটাকে ফলো করতে হবে, ফলো থাকলে তো ফলো হয়ে গেলে অটোমেটিক ডাউন হয়ে যাবে। দেন এখান থেকে কয়েন মার্কেট ক্যাপে ওদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। এটা ফলো আছে যেহেতু আমার, তো ফলো হয়ে গেছে। দেন এখান থেকে আপনি কী বলছে, টেক এ পার্ট ইন আওয়ার বিএনবি বুস্ট ক্যাম্পেইন, ঠিক আছে। এখান থেকে ক্লিক করবেন, এটা কিন্তু কোনটা বলছে, ওই যে আপনি কয়েন মার্কেট ক্যাপে যেই কুইজের আনসারগুলো দিয়ে জয়েন করে আসলেন ওইটাই বলছে, তো এগুলো কিন্তু আপনি কমপ্লিট করছেন। দেন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন, এগুলো আর কমপ্লিট করার দরকার নেই, বুঝছেন। কন্টিনিউতে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে যে রিটুইট এখানেটা ক্লিক করবেন, তারপর এখান থেকে যে রিটুইট এখানেটা ক্লিক করে দেবেন, তো একটু ওয়েট করবেন। দেন এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে, জাস্ট ওয়েট করেন, যেহেতু আমার নেটওয়ার্ক প্রবলেম। তো এখান থেকে এই যে রিটুইট এখানেটা ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি এই যে লাভ রিট এখানে একটা মারে দেবেন, তাহলে কিন্তু আপনার জয়েন করা হয়ে যাবে। আপনি চাইলে একটা কমেন্ট করতে পারেন, কমেন্ট করা কিন্তু ভালো, বুঝছেন। তো এখান থেকে আমি একটা কমেন্টও করে দিলাম, রিপ্লাইতে ক্লিক করলাম, দেন ব্যাক করবেন। এই যে কন্টিনিউ, এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, দেখাতেছি কন্টিনিউ। দেন এখান থেকে যে রেডিট ভিজিট বিএনবি চেন অফিসিয়াল অন রেডিট এখানে একটা ক্লিক করবেন, দেন এই যে রেডিট দিয়ে ফলো করে আসবেন, ঠিক আছে। আমি দেখাইতেছি, কোনো প্যারা নাই। আচ্ছা, এরকম আপনারা কী করবেন, এই যে কন্টিনিউ, এই যে করম, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর জয়েনে ক্লিক করবেন, দেন এখান থেকে প্রথম যে পোস্ট আছে না, এটা একটা ওপর দিকে একটা ইমারে দেবেন, ঠিক আছে। মারার পর দেন ব্যাক করবেন এখান থেকে, দেন তারপরে কন্টিনিউ এখানটা ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এখান থেকে আপনাকে যে যে রেডিট আছে না ওদের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলবে, ঠিক আছে। এখান থেকে আপনি আলাদা ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এটা কানেক্ট হয়ে যাবে, দেন আপনি এটা কিন্তু কমপ্লিট। তারপর বিএনবি চেনে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ওকে। দেন এখান থেকে টেলিগ্রাম, তারপরে টেলিগ্রাম, তারপর এখান থেকে জয়েন করবেন, জয়েন অপশন জয়েন। দেন এখান থেকে আপনি রিসেন্টে ক্লিক করে আবার চলে যাবেন গেলেমে, দেন এখান থেকে কন্টিনিউ,
এই যে বিএনবি চেন, এটাকে আপনি ইনস্টাগ্রামে যে ফলো করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি ফলো করে দেবেন, ফলো করার পর দেন ব্যাক করবেন। তো ফলো হয়ে গেছে, দেন এখান থেকে ব্যাক অটোমেটিক্যালি কমপ্লিট। এখন ইন্টার আপনি যে ইউর বিপ্রিন্ট ওয়ালেট এড্রেস, আপনি কয়েন মার্কেট ক্যাপে যে আপনার কুইজের আনসার দিয়ে আপনি ওখান থেকে যে অ্যাড্রেসটা সাবমিট করলেন ওই অ্যাড্রেসটা সেম অ্যাড্রেস দেবেন, অন্য কোনো আলাদা অ্যাড্রেস দিলে কিন্তু হবে না, মাস্ট একদম সেম অ্যাড্রেস দেবেন। কয়েন মার্কেট ক্যাপে আপনি যে অ্যান্সারগুলো দিয়ে জয়েন করে আসলেন ওই সেম অ্যাড্রেস এখানে দেবেন, আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি স্মার্ট চেইন। আবার দেখাই দিই আমি, এই যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন একটু আগে, কিন্তু এই যে এটা বিএনবি স্মার্ট চেইন, এই অ্যাড্রেসটা আবার দেবেন সেম, অন্য কোনো অ্যাড্রেস দিলে কিন্তু ভাই হবে না, একদম সেম এই অ্যাড্রেসটা দেবেন আপনি যে যেটা কয়েন মার্কেট ক্যাপে দিয়েছেন, বুঝছেন? সেম অ্যাড্রেসটা এখানে দেবেন, দেওয়ার পরে যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন, একটু লোডিং নেবে এখান থেকে, দেন এখান থেকে যে টেলিগ্রাম গ্রুপ এটা আবার জয়েন করবেন। সব দেখাই দিলাম, এইভাবে ভাই কেউ দেখাবে না, বুঝছেন? প্রত্যেকটা অ্যাডের উপরে কিন্তু ভিডিও করে দিই, তারপর আপনারা মানে আমার ভিডিওতে লাইক দেন না, দুঃখ মিয়া, বুঝছেন? দেন এখান থেকে আপনি এই যে ট্রাই করবেন, করার পর এখান থেকে আপনি কন্টিনিউ কমপ্লিট, এখন কিন্তু আপনার সব কাজ কমপ্লিট, বুঝছেন? তো আপনি কিন্তু এভার জন্য ইলিগেবল হয়ে গেলেন, যদি উইন হন ভাই $10 কেউ ফেরাতে পারবে না, বুঝছেন? $10 ইনশাল্লাহ পাবেন আশা করি। তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেবেন, তো এটা লাইক দেওয়ার দরকার না, এটা তো আমার মেন চ্যানেল না, এটা হলো শর্ট ভিডিওর জন্য রাখছি আর কি। তো আপনারা আমার যে মেন চ্যানেল ওখানে যখন ভিডিও ছাড়বো আপলোড দিব তখন প্লিজ একটা লাইক দিয়ে আসবেন, বুঝছেন? এত কষ্ট করে ভিডিও করি মিয়া, একটা লাইক দেন না। আর এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেওয়া হবে, বুঝলেন? কষ্ট করে জয়েন করে নেন।